সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। রাত পোহালেই ইংরেজ ঔপনিবেশিক শাসকের হাত থেকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির আরও এক বর্ষপূর্তি। দেশজুড়ে পালিত হবে 74তম স্বাধীনতা দিবস। এবার করোনা মহামারী আবহের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপনের জৌলুস অনেকটাই কম, তবুও এই বিশেষ দিনটিকে গর্বের সঙ্গে পালন করবে প্রতিটি ভারতবাসী। আর ঠিক তার প্রাক্কালে স্বাধীনতার প্রকৃত অর্থ ও মাহাত্ম তুলে ধরলেন অভিনেতা রুদ্র নীল ঘোষ। স্বাধীন ভারতের প্রতিটি নাগরিকের 5টি মৌলিক অধিকার ফের একবার মনে করিয়ে দিলেন রুদ্র নীল। বিশেষ করে স্বাস্থ্যের অধিকার নিয়ে মুখ খুললেন তিনি, যা এই করোনা মহামারীর আবহে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে ফেব্রুয়ারি শেষের দিক থেকেই করোনা তার কি রকমের আভা ফেলেছে আমাদের এখানে, কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাদের সমাজকে, আমাদের অর্থনীতিকে, প্রচুর মানুষের জীবন গেছে, প্রচুর মানুষের জীবনে গেছে। আমাদের মতো গরিব দেশে এই এত বড় ধাক্কা, একটা ভয়ঙ্কর একটা ক্ষতি। আমরা জানি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা প্রাণপণ চেষ্টা করছেন, সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু এত বড় প্যান্ডেমিক যেমন সারা পৃথিবীর কোনো দেশই একা সামলে উঠতে পারেনি যতক্ষণ না পর্যন্ত পাশে সাধারণ মানুষ এগিয়ে এসছেন, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন হোক বা যে কোনো মানুষ হোক না কেন যতক্ষণ না পর্যন্ত এগিয়ে এসছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অব্দি প্রথম থেকে অ্যাপিল করেছেন যে মানুষের পাশে মানুষকে দাঁড়াবার জন্য। এবং ধন্যবাদ জানাই আমি পশ্চিমবঙ্গের বিশেষ করে ইউথকে, যারা আমরা অনেকেই শুনি আমাদের এই প্রজন্মের ইউথদের নিয়ে অনেক সমালোচনা করেন যে তারা শুধুমাত্র নিজের জন্য মত্ত থাকেন। এই বেশ কিছু মানুষের এই কথাকে ভুল প্রতিপন্ন করে সরকারের যে চেষ্টা, যে পরিশ্রম, তার পাশে প্রচুর মানুষ, প্রচুর পাড়া মহল্লার মানুষ, গলির মানুষ, দল মত নির্বিশেষে, জাত ধর্ম নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন জননী নামের এক সমাজসেবামূলক কর্মসূচির সূচনা করলেন রুদ্র নীল, যার মূল মন্ত্র স্বাস্থ্যের স্বাধীনতা। অর্থাৎ দেশের প্রতিটি নাগরিক যাতে সুস্থ থাকেন সেটা দেখার দায়িত্ব তাঁর সহনাগরিকদের, এমনটাই মনে করেন রুদ্র নীল। তিনি জননী অর্থাৎ মায়ের সঙ্গে এই প্রকল্পের তুলনা টানেন। আর স্বাধীনতা মানেই অধিকার, সেই স্বাধীনতা বা অধিকার স্বাস্থ্যেরও বটে। মূলত মহামারীর এই কঠিন পরিস্থিতিতে কলকাতা শহরের বস্তিবাসী মানুষদের পাশে দাঁড়াতেই রুদ্র নীল ঘোষের এমন উদ্যোগ, যেখানে শুধু বহুতলের বড় লোকেরা বাঁচবেন সেটা হয় না, বাঁচাতে হবে বস্তিবাসীদেরও। তার এই প্রয়াসের পাশে দাঁড়িয়েছে ওহো এক্সপ্রেস ও সঞ্জীবন হাসপাতাল। এদিন রুদ্র নীল জানান, প্রাথমিকভাবে কলকাতার প্রায় 3,500 বস্তির 5 লক্ষেরও বেশি পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছেন তারা। সবাই যাতে সুস্থ থাকেন সেই চেষ্টাই রয়েছে এই কর্মসূচির মধ্যে। শহরের বস্তিগুলিতে এমন অনেক পরিবার আছে যাদের করোনা ও ডেঙ্গু মোকাবিলায় ন্যূনতম আর্থিক সামর্থ্যটুকু নেই। এখন থেকে সেই সমস্ত মানুষকে সুস্থ রাখার সংকল্পের নামই জননী, আজ থেকে যার পথ চলা শুরু হল। এদিন শুরুতেই দক্ষিণ কলকাতার গলফ গ্রিনের রংকল কলোনিকে বেছে নেন রুদ্র নীল, যে এলাকার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বস্তি। আর ঠিক তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অভিজাত সাউথ সিটি মল ও আবাসন। এখানকার বস্তিবাসীদের 8-80 সকলের হাতে একটি বিশেষ কিট ব্যাগ তুলে দেন রুদ্র নীল, যেখানে থার্মোমিটার, মাস্ক, স্যানিটাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ আছে, যা মহামারী মোকাবিলায় প্রাথমিক হাতিয়ার বলেই ব্যাখ্যা করেন রুদ্র নীল। এছাড়াও এখন থেকে প্রতি মাসে বস্তিবাসীদের যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের একটি অংশকে বিনামূল্যে সঞ্জীবন হাসপাতাল চিকিৎসা করবে বলেও জানিয়েছেন রুদ্র নীল। এখানেই শেষ নয়, আগামী দিনে আরও বড় সংকল্প নিয়ে পথ নেবার কথা জানিয়েছেন অভিনেতা। 3,500 বস্তিতে যে 18-19 লক্ষ মানুষ থাকেন, যাদের মধ্যে প্রায় 5-5.5 লক্ষ আনুমানিক পরিবার আছে, তাদের হাতে আমরা এই জননী স্বাস্থ্যের স্বাধীনতা এই মেডিকেল কিট ব্যাগটা আমরা তুলে দেবো। যে কিট ব্যাগ উচ্চবিত্তের ঘরে, মধ্যবিত্তের ঘরে কষ্ট করে মধ্যবিত্তরা রেখেছেন, আমরা সেইটাকে তাদের হাতে তুলে দেব, যাতে আমাদের সঙ্গে সঙ্গে তারাও যেন আমাদের সমাজে সুস্থ থাকতে পারেন।
প্রথমে আমি ধন্যবাদ জানাবো, প্রথম দিকে এই প্ল্যানটা শুনে এগিয়ে এসেছেন প্রচুর মিডিয়ার মানুষ, প্রচুর বন্ধু বান্ধব, তার সঙ্গে সঙ্গে ওভো এক্সপ্রেস এগিয়ে এসছে, যারা এই জিনিসপত্রগুলো কিনে দিচ্ছে আমাদের, আরও সাহায্য প্রয়োজন, আরও সংস্থার এগিয়ে আসার প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো সঞ্জীবন হসপিটালকে, যারা সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে মানুষের জন্য। শুধু তাই না, সঞ্জীবন হসপিটাল আমাদেরকে জানিয়েছে আমাদের এই জননী স্বাস্থ্য স্বাধীনতা প্রজেক্টেও তারা প্রত্যেক মাসে পশ্চিম অঞ্চল থেকে যেখানে যেখানে আমরা এই প্রজেক্টটা করছি জননী স্বাস্থ্য স্বাধীনতা, প্রত্যেক মাসে তারা আমাদের 15 থেকে 20 জন কোভিড পেশেন্টকে বিনামূল্যে চিকিৎসা দেবেন। ইতিমধ্যেই বস্তিবাসীদের যাতে করোনা টেস্ট করা যায় তা নিয়ে কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষের সঙ্গে তার কথা হয়েছে। রুদ্রনীল আবেদন করেছেন এমন একটি উদ্যোগে জাতি ধর্ম বর্ণ দল রং নির্বিশেষে সকলকে এগিয়ে আসা, বিশেষ করে দেশের যুব সমাজের কাছে এই আবেদন রেখেছেন তিনি। এমন একটি বৃহৎ কর্মযজ্ঞে সরকারি বেসরকারি সংস্থার সাহায্য প্রার্থনা করেছেন রুদ্রনীল। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির লাগাম ছড়া বিল নিয়েও সরব হয়েছেন অভিনেতা। বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুদের বিষয়টা একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করার অনুরোধ করেছেন তিনি। বেসরকারি কিছু হাসপাতাল রয়েছেন যারা এখনো অনেক টাকা রেট রেখে দিচ্ছেন, মানুষের চিকিৎসা করছে না। আমি তাদের কাছে করজোড়ে নিবেদন করব যে একটুখানি আপনারা বিশ্বাস করুন, প্রফিটটা এই সময় কমান, নাহলে মানুষ মারা যাবে। সবশেষে করোনা মোকাবিলায় রাজ্যবাসীকে উদ্বুদ্ধ উৎসাহ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক ভূমিকা সকলের সামনে তুলে ধরেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।